আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে নামাজে বেশি বেশি বায়ু বের হয়, করণীয় কি। আজকে আমি আলোচনা করতে চাই যে দুই সেজদার মাঝখানে কোন দোয়াটি পড়তে হয়। দুই সেজদার মাঝখানে দোয়া পড়া সুন্নত। সহি হাদিসে অনেকগুলো দোয়া আছে, যেমন একটি দোয়া আছে রব্বি গফিরলি, রব্বি গফিরলি, এর অর্থ হলো হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দেন। এছাড়া আরেকটি দোয়া আছে, সেটা হলো যে আল্লাহুম্ম আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফনি ওয়ারজুকনি ওয়ারফআনি। আবারও বলছি আল্লাহুম্ম আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফনি ওয়ারজুকনি ওয়ারফআনি। এই দুইটা দোয়া থেকে আপনার যেটা পছন্দনীয়, যে দোয়াটা আপনার পছন্দ লাগে, সেই দোয়াটা দুই সেজদার মাঝখানে পাঠ করবেন। আর আমি রব্বি গফিরলি এই দোয়াটা দুই সেজদার মাঝখানে পাঠ করি থাকি। যাদের মুখস্থ নাই, এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিন। আল্লাহ আমাদেরকে দুই সেজদার মাঝখানে দোয়া পাঠ করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।